আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ওয়াস কিচেন। আজ আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের রান্না করে থাকেন, তবে আমি যে একটা প্রসেসে রান্না করেছি সেটা আপনারা করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন। আর যদি এটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 9 পিস চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে আমি এর মাথাটা পরিষ্কার করে নিয়েছি আর এর রক্তটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তা আমি এখন আপনাদের বলছি। ভিউয়ার্স, আমি চিংড়ি মাছের মালাইকারি করতে যেসব উপকরণ লাগবে তা এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে নারকেল দুধ। এই নারকেল দুধটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি বাইরে কিনতে বাজার থেকে কিনতে চান তাহলে বড় বড় সুপার সুপার ক্যান হিসেবে কিনতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ টমেটো পিউরি, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর নিয়েছি 3টে এলাচ, আর রসুন পেস্ট নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি আমি 1 চা চামচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, আমি এখন প্যানে একটু তেল দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। আর আমি এখানে রান্না করব সরিষার তেল দিয়ে, তবে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি রাইস ব্যান ওয়েল যেটা আমি ব্যবহার করি সেটাই দিচ্ছে। অল্প পরিমাণে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা এখন ভাজব। চিংড়ি মাছটা খুব 1 মিনিটের বেশি আমি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, এই জন্য আমি 1 মিনিট চিংড়ি মাছটা ভাজবো। মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দেব। সবগুলো এভাবে উল্টিয়ে দিয়ে অল্প একটু ভেজে আগে থেকে নামিয়ে ফেলব, বেশি ভাজব না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়। কালারটাও সুন্দর এসেছে। ব্যাস, আবার চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে, তা আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচের মতো। সরিষার তেলটা দিয়ে আমি আগে ভাজিনি চিংড়ি মাছগুলো, কারণ অনেক সময় সরিষার তেল দিয়ে ভাজলে চিংড়ি মাছগুলো ফেনা ফেনা হয়ে যায়, এই জন্য আমি পরে মশলা কষানোর জন্য সরিষার তেলটা দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটাটা। খুব ভালো মতো কষাতে হবে, কারণ পেঁয়াজ বাটা দিলে সে মশলাটা খুব ভালো মতো কষাতে হয়। আর মশলা যত কষাবো তত রান্নার ফ্লেভারটা, রান্নার টেস্টটা খুব ভালো আসে। একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টে এলাচ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো।
এগুলিকে আর একটু কষাবো আমি এখন। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না, আমি নারকেলের দুধ আর টমেটো পিউরি দিয়ে রান্নাটা করবো। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো পিউরি। এটা কষে আসলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব। দিব জিরা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে এক চামচের মতো লবণ দিচ্ছি, কারণ চিংড়ি মাছেও আমি লবণ দিয়েছি, তাই আগে বেশি দেব না। এখন আমি ভালো মতো থেকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মশলাটা আমাদের কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে নারকেল দুধ। আবার মশলাটাকে আমি এখন কষাবো। মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিব। আমি এখানে কিন্তু ঢাকনা দেবো না, কারণ চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ যেটা শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে বাকি যে আমার নারকেল দুধটা ছিল সেটা আমি অ্যাড করবো। আর দিয়ে দিব চিনি। চিনিটা একটু আগে দিচ্ছি, কারণ এর টেস্টটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর আসবে। আর এখন দিব আমি কাঁচা মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, জাস্ট একটু মুখটা ফেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি হালকা একটু মুখটা ফেলে নিয়েছি, তাহলে ঝালটা আসবে না কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। আর একটু সময় আমরা এটাকে কষাবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি, এখন এটাকে আমি সার্ভ করব। ভিউয়ার্স, হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।